হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমাদের মনের অবস্থা একদমই ভালো নেই কারণ এগারোই ফেব্রুয়ারি আমার মাইমা মানে সুপ্রিয়া শাশুড়ি মা গত হয়েছে তো এই দিক দিয়ে দেখতে গেলে মাইমার বয়সটাও খুব বেশি হয়নি মাইমা সুস্থ ছিলেন তারপর হঠাৎ করে যে এরকম হয়ে যাবে আমরা কেউ কোনোদিনও ভাবতে পারিনি আর সেদিন বাড়িতে একটা অনুষ্ঠানও ছিল কারণ তোমরা অনেকে জানো যে বাড়িতে একটা মন্দির আছে রাধাগোবিন্দ মন্দির সেখানে অনেকেই এসেছিলেন মন্দিরে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আসার পর একটা অনুষ্ঠান মতন হয়েছিল। অনুষ্ঠান হওয়ার পর মাইমা সবাইকে খেতে দিয়েছেন খেতে দেওয়ার পর যখন ওনারা বেরিয়ে যাবেন তখন আমরা বাইরে বসে বাইরে বসেছিলাম বাইরে বসে আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠান কবে অনুষ্ঠান মানে হচ্ছে এই বাড়িতে যে নামযজ্ঞটা হয় কীর্তনটা হয় সেই কীর্তনের কথা বলছিলাম কারণ ওটা মার্চেই পড়ে যাবে সাত থেকে আট তারিখে পড়তো তো সেরকম কথা হচ্ছিল তো সেরকম কথা হতে হতে আমরা কথা বলছিলাম তার মধ্যে মাইমা আমাকে এসে বলছে যে এই সুপারি কাটতে পারিস কিনা না দেখতো এবার আমি বলছি যে দাও দেখি আমি কাটছি তো তারপর আমি বলছি না মাইমা আমি পাচ্ছি না প্রচুর শক্ত বলে হ্যাঁ প্রচুর শক্ত তারপর উনি কাকে দিয়ে কাটিয়ে দিলেন কাটানোর পর মানে ওই সুপারিগুলো ওই যারা এসেছিলেন তাদেরকে পানের সঙ্গে খেতে দেবেন তাই জন্য তো সবাই পান খেয়ে বেরিয়েছেন হঠাৎ করে মাইমার কাশি শুরু হয়ে যায় কাশি শুরু হওয়ার পর মাইমা কাশতে কাশতে এরকম মানে কুজো হয়ে গেছে তারপর ওয়াশরুম গেল এবার একটা দিদা দেখে বলছি ওই ও মামিন তোমার হয়েছে বলে আমার কাশি হচ্ছে প্রচুর বলছে ঠিক আছে ওয়াশুম যাচ্ছে দরজাটা খোলা রাখো তা মাইমা আবার ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল দরজা বন্ধ করে দেওয়ার পর ওই দিদা দৌড়ে গিয়ে আমাদের কাছে গিয়ে কারণ যেহেতু অনুষ্ঠান হচ্ছিলো আমরা সবাই বাইরে ছিলাম তো দৌড়ে গিয়ে বলছে আমাকে বলছে মামি কী ওষুধ খাই রে আমি বলছি আমি তো জানি না কী ওষুধ খাই তো তারপর তাইমশাইকে বললেন তাইমশাই আবার কলকাতা থাকে তো ওই জন্য অত কিছু জানে না তো তারপর ঘরে নিয়ে আসলো ঘরে নিয়ে আসার পর আর না তখন গিয়ে দেখি ওয়াশরুমে দরজা আটকানো তো আমরা দরজা ধাক্কা ধাক্কি করলাম মাইমা দরজা খোলো দরজা খোলো তারপর মাইমার সাথে বললাম হুম দরজাটা খোলার পর বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে এসে ঘরে বসে তেল দেওয়া মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিলো তারপর কাশি হচ্ছিল মানে ঠান্ডার মধ্যে গলায় ঘর 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 করছিলো আর হঠাৎ করে দেখলাম দাঁতে দাঁত লেগে গেল। তার মধ্যে মানে তার মধ্যে আমার বাবা হচ্ছে বাজারে গেছিলো অম্বরীশ আর সুপ্রিয়া কেউই বাড়ি ছিল না মানে ভাইয়া আর বোন ওরা বাড়ি ছিল না আর অম্বিকাদা মানে হচ্ছে আমার ভাইয়ার দাদা ও তো আমেদাবাদ থাকে ও আমেদাবাদ থেকে ব্যাক করছিল। ও ট্রেনে ছিল ও অন্যান্যদের ফ্লাইটে আসে কিন্তু সেদিন ও বলছিল যে আর ফ্লাইটে গেলে তো আমি এত কিছু নিতে পারব না যেন আমি এবার ট্রেনে যাব তো ও হঠাৎ করে ট্রেনে আসলো ও এমনি কখনও ট্রেনে আসে না তো তারপর আমরা এদিকে আমি মা বললো তোর বাবাকে ফোন কর ফোন করে বল তোর মায়ামার প্রচুর শরীর খারাপ বাবাকে ফোন করে বললাম বাবা মাইমার প্রচুর শরীর খারাপ বাবা জলদি গাড়ি চালিয়ে বাড়ি আসলো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে সিনজারি খুব বেশি একটা টাইম লাগে না পাঁচ মিনিট লাগে তার মধ্যে আমার বাবা প্রচুর জোরে গাড়ি চালিয়ে এসছে আসার পর মা আর এদিকে লাবণী দিয়ে ড্রাইভারকে ফোন করে দিয়েছে ড্রাইভার আসলো বা বাবা কী করলো ওইরকম তার মধ্যে মাইমার দাঁতে দাঁত লেগে গেছে চোখ মুখ রকম উল্টে গেছে তারপর বাবা মাইমাকে কোলে নিয়ে গাড়িতে তুললেন তোলার পর এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বেশি দূর যেতে পারিনি দত্তফুলিয়া পর্যন্ত পৌঁছায়নি দত্তফুলিয়া দত্তফুলিয়ার আগে মাইমার মাইমা আমাদের ছেলে চলে যান তারপর জানি না হঠাৎ করে দত্তফুলিয়াও নিয়ে যাওয়া হয় ওখানে নিয়ে গিয়ে আবার ওরা একটা ইনজেকশন দিয়ে দেয় ফলে এখান থেকে বনগা নিয়ে যাও আমরা তখনও বুঝতে পারিনি এবার একটা গাড়িতে বাবা আর লাবণীদি মাইমা আর তাই মসাই ড্রাইভার এনারা গেছেন এবার পরের গাড়িতে আমরা যাচ্ছিলাম এবার আমরা গাড়িটা ফলো করছি কারণ মাইমার যে পরিমাণ শরীর খারাপ আমাদের কারোরই ভালো লাগছিল না তো তারপর ওখান থেকে যখন বনগাঁ গেলাম আমরা বনগাঁ লাবণীদি গাড়িটা আগে পৌঁছালো আমাদের গাড়িটা একটু লেটে মানে দু মিনিট লেটে পৌঁছালো তো এমারজেন্সিতেই নেবে আমি জানি কারণ আমি বনগাঁ হসপিটালে কয়েকবার ভর্তি ছিলাম আমি জানি তো এমার্জেন্সিতে আমি সোজা চলে গেলাম আমরা সোজা চলে গেলাম এবার দেখি ওখানে শুধু লাবণী মানে মেয়েদের মধ্যে লাবণীই আছে তো আমি লাবণী দেখি চোখ টল টল করছে আমি তার মধ্যে বারবার করে গাড়িতে ফোন করছি লাবণী কি কী অবস্থা কেমন আছে কেমন আছে বলে ভালো আছে পার্সও চলছে এবার আমি বলছি ও কিন্তু এগুলো হচ্ছে মনের ভুল কারণ ও নিজেকে সান্ত্বনা দিচ্ছিল না ঠিক আছে ঠিক আছে আছে তো তারপর বনগা যাওয়ার সঙ্গে সঙ্গে বললো যে আপনার পেশেন্ট নিয়ে যান এখান থেকে তো লাভনীদি ভাবলে হয়তো যে হয়তো আইসিউতে রাখার কথা বলছে বা কোনো এক্স রে করার কথা বলছে তখনও কেউ বিশ্বাস করতে পারছে না যখন আমি বললাম আমাকে বলছে যে লাভনীদি বলছে রাই আর নেই রে আর মাইমা মা বাবার কোলে দম ছাড়লেন সত্যি কথা বলতে আমার মাইবা আমাকে সবসময় বলতেন যে আমাকে একটু রেখে আয় স্কুলে এই যে দশটা এগারোটা বাজবে তারপর আমাকে বলবে যে আমাকে একটু রেখে আসতে পারবি এরকম বলতেন আর তারপর আমাদের আমরা না খেলে আমাদের বলতেন যে খা খেয়ে নি না খেলে তো শরীর খারাপ করবে না খেয়ে কতক্ষণ থাকবি শরীর খারাপ করে মরবি নি তারপরে তারপরে গ্যাসে দুধ পড়লে কিন্তু ওই ওনার ওই যে বকাগুলো যে এখন কত মিস করছে সত্যি কথা বলতে মাইমা কখনো আমাকে খারাপ চোখে দেখেননি আমি ওনাকে অনেক ভালোবাসি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি ভবিষ্যতেও ওনাকে ভালোবাসব ওনার মতন মানুষ হয় না আমার তাই মশাই আমার মাইমা দেব দেবীর মতন আমার মাইমা আজকে ঠাকুর সেবা করার পরে কিন্তু মাইমা চলে গেছে। ভাইয়ার দিকে তাকানোও যাচ্ছে না ঠিক করে ভাইয়ার মনের অবস্থা এরকম ভাইমার মুখে কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না তারপর তাই মশাই একদিক দিয়ে বলছেন যে আমার পারল পুজো করতে করতে চলে গেল আমাদের প্ল্যানও ছিল জানো আমাদের প্ল্যান ছিল আমরা মার্চের তিরিশ তারিখে আমরা যাব অযোধ্যা বৃন্দাবন তারপর বেনারস মানে একটা ট্যুর ছিল আমাদের সে ট্যুরে যাব আমাদের টিকিট কাটা হয়ে গেছিল তো কাশি তো সেদিন রাত্রে মাইমা চলে যাবেন যেদিন তার আগের দিন রাত্রে মাইমা বলছিলেন কেমন টিকিট কেটেছিস আমার কি আদেও যাওয়া হবে নাকি হবে না কারণ মাইমা স্কুল টিচার তো ভাইয়া বলছি কেন হবে না হবে তোমাকে আমি ওরা নিয়েই যাব হয়তো আমাদের ছেড়ে নিজে আগেই কাছে চলে গেলেন তারপরে উনি বলছেন পর অনুষ্ঠানের দিন উনি বলছেন যে উত্তরায়ণে মৃত্যু হলে সে কখনো ফিরে আসে না দক্ষিণায়ণের মৃত্যু হলে সে ফিরে আসে কিন্তু তখন উত্তরায়ণ চলছিল ওনার শাশুড়ি মাও পুজো করতে করতে গোবিন্দকে যখন উনি প্রণাম করলেন মানে মাইমার শাশুড়ি মা প্রণাম করলেন আর ওঠেননি আমার মাইমার শাশুড়িও উত্তরায়নে আছে সেদিন উনি বারবার বলছিলেন কিন্তু কাউকে একবারের জন্য বলেনি ওনার শরীর খারাপ লাগছে তারপর উনি কাশছিলেন যখন বাইরে বসে এমনি মাঝে মধ্যে উনি কাশতেন যখন কাশ ছিলেন তখন আবার উনি একটা কথা বললেন তো তারপর আমরা যখন বনগাঁত থেকে নিয়ে আসি বনগাঁত থেকে যখন আমরা ফিরছি ফিরতে ফিরতে ভাইয়ারা গেছিলো ভাইয়ার দিদির বাড়ি কারণ ভাইয়ার দিদির মেয়ে হয়ে ছেলে হয়েছে তার মুখে প্রসাদ ছিল তো সেখানেই গেছিল ভাইয়া শুধু যখন ফোন করেছিল ভাই তাই মসে যখন ফোন করেছিল যে তাড়াতাড়ি বাড়ি আয় তোর মায়ের শরীর খারাপ আর মানে এখান থেকে চন্দননগর অনেকটা দূর তো ভাইয়া ওই ফোনের মধ্যে একটা আওয়াজ শুনেছিল মাইমার আ করে একটা আওয়াজ শুনেছিলো তখন থেকে ভাইয়া বুঝতে পেরেছিল তখন থেকে যতক্ষণ ড্রাইভ করেছে কান্না করতে করতে ড্রাইভ করেছে আর যখন ওরা বনগা থেকে ফিরি বললো যে তোমরা টালিখোলার মাঠে দাঁড়াও আমরা আসছি তো আমরা টালিখোলার মাঠে ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম তো তারপর ওরা আসলো যে তারপরে বাড়ি আসলাম বাড়ি তো তারপর কত লোকজন মানে কি বলবো সবাই সান্ত্বনা দিচ্ছে সবাইকে কিন্তু আমরা তিনজন আমি সুপ্রিয়া আর লাবরিদি তিনজন থাকতাম তো আর মাইমা থাকতেন তো ও আর আরাধ্যা তো এখন ঘুমের ঝুলে ঝুলে কেঁদে উঠছে কালকে ওই আমাদের ঘরে একটা শম্ভু আছে শম্ভুকে হাজোর করে বলছে ও শম্ভু আমার ঠাম্মিকে ফিরিয়ে দাও না তুমি তারপর আমি বলছি শোনা ঠাম্মি তোমাকে কি বলে ডাকতো বলে থাম্মি আমাকে ছোটো খুকি সোনা সোনু এরকম বলে ডাকতো ছু বোঝে না এখনো কিন্তু শুধু এটুকুনও বলছে ঠাকুরকে বলছে শম্ভু আমার ঠাম্মিকে ফিরিয়ে দাও তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার ব্লগ দেবো টাটা বাই